আসসালামু আলাইকুম, আমার নাম ইফরান জাহানিরা। আজকে এই পেন্টিং ফেস্টিভ্যালে আমাকে আমন্ত্রণ করার জন্য সবাইকে জানাচ্ছি প্রীতি ধন্যবাদ। পেন্টিং, যেটাকে আমরা বাংলায় বলি চিত্রকলা, পেন্টিং বা চিত্রকলার এমন একটি জগৎ যেখানে আমরা রং তুলি বা বিভিন্ন রঙের মাধ্যমে নিজের মনের ভাবনাকে প্রকাশ করতে পারি। চিত্রকলা এটি শুধুমাত্র রঙের উপর ক্ষেত্র নির্ভর করে না, এটি একটি মনের ভাবনার বিষয় যেখানে মানুষের মনের আত্মর গভীরতা প্রকাশ পায়। এবং চিত্রকলা এমন একটি কল্পনা জগৎ যেখানে কোনো সীমাহীন ছাড়াই মানুষ নিজের কল্পনার স্বপ্নগুলোকে উজ্জীবিত করতে পারে। আমি যখন ছোট ছিলাম তখন আমার শখের মধ্যে অন্যতম একটা শখ ছিল যে পেইন্টিং বা ড্রয়িং করা। আমি আমার আশেপাশে যেগুলো সুন্দর সুন্দর স্মৃতি বা মুহূর্তগুলো দেখতাম, সেগুলো সংরক্ষণ করার জন্য আমি ড্রয়িং করতাম। তো মানুষ যেমন নিজের সুন্দর স্মৃতি বা মুহূর্তগুলোকে সংরক্ষণ করার জন্য সেগুলো ড্রয়িং বা স্কেচের মাধ্যমেও তুলে ধরে রাখতে পারে। আমরা অনেকেই বলতে পারি যে পেইন্টিং বা ড্রয়িংটা শুধুমাত্র শখের বিষয় বা নিজের মানবিকতাকে বা নিজের কল্পনা জগৎকে মূল্যায়ন করার জন্য একটি অন্যতম প্রধান। কিন্তু পেইন্টিং যে শুধুমাত্র নিজের মানবিকতাকে তুলে ধরার জন্য অন্যতম মাধ্যম সেটা না, পেইন্টিং বা চিত্রের মাধ্যমেও মানুষ জীবিকা অর্জন করতে পারে। যেমন আমরা নিজেদের আর্ট গ্যালারি বা আর্ট স্টুডিও খুলে সেখানে আমাদের নিজস্ব চিত্রগুলো তুলে ধরে এবং যারা আর্ট শিখতে আগ্রহী তাদেরকে আমরা আর্ট বা চিত্র শিখাতে পারি। এছাড়াও বিভিন্ন নিউজ পেপার বা ম্যাগাজিনের কমিক্স বা গল্প বা মানুষের জীবনে কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সেগুলো তুলে ধরতে পারি। যে বিভিন্ন ইতিবাচক নেতিবাচক কাজগুলো আমরা কথার মাধ্যমে শব্দের মাধ্যমে প্রকাশ না করতে পারলেও পেইন্টিং বা চিত্রকলার মাধ্যমে আমরা সেগুলোকে তুলে ধরতে পারি। এবং তাছাড়াও আমরা প্রাকৃতিক সৌন্দর্যের প্রকাশ করতে পারি পেইন্টিং বা চিত্রকলার মাধ্যমে। আজকে পেইন্টিং ফেস্টিভ্যালে আমরা অনেক কিছু সুন্দর সুন্দর চিত্রকলা দেখতে পারি যেখানে মানুষ নিজের ভাবনাকে নিজের কল্পনা জগৎকে তুলে ধরেছে। তোমরা কি কেউ কিছু বলতে পারবে যে বাংলাদেশের বিখ্যাত কিছু লেজেন্ডারি পেইন্টার্স রয়েছে যাদের থেকে আমরা এখনও যারা পেইন্টার্স আছি বা যারা আর্ট করি তাদের থেকে ইন্সপায়ার হই, তাদের আইকনিক আর্টের মাধ্যমে পেইন্টের জগতে কে এক অনন্যভাবে তুলে নিয়ে গেছে? তোমরা কি কেউ বলতে পারবে যে সেই পেইন্টারগুলোর নাম? এনিওয়ান? ওকে, লেট মি টেল দিস। বাংলাদেশে কিছু বিখ্যাত লেজেন্ডারি পেইন্টার্স রয়েছে, যেমন জয়নুল আবেদিন, কামরুল হাসান, শেখ মোহাম্মদ সুলতান, কাইয়ুম চৌধুরী এবং হাশেম খান, মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, এরা সবাই হচ্ছে লেজেন্ডারি পেইন্টার্স যাদের পেইন্ট এখনও পর্যন্ত আমাদেরকে ইন্সপায়ার করে পেইন্টের জগৎকে এগিয়ে নেওয়ার জন্য। সো ওভারঅল আজকে এই অনুষ্ঠানের সবশেষে বক্তৃতা বলতে চাই যে পেইন্টিং কোনো তুচ্ছ বিষয় না, আমাদের সংস্কৃতি ঐতিহ্যর সাথে জড়িয়ে আছে পেইন্টিং বা ড্রয়িং। আমরা পেইন্টিং বা ড্রয়িংয়ের মাধ্যমে আমরা আমাদের আশেপাশের পরিবেশের রূপ সংস্কার করতে পারি। যারা ড্রয়িং বা পেইন্টিং বা স্কেচ করি তারা প্রত্যেকেই আমরা এসব লেজেন্ডারি পেইন্টিং থেকে আমরা কিছু শিখতে পারি এবং তাদের চিত্রকলার ধারণা বা চিত্র সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে আমার নিজস্ব আর্ট গ্যালারিতে তোমরা আসতে পারো। আমার নিজস্ব একটা আর্ট স্টুডিও আছে যেটার নাম হচ্ছে মনের কারিগর। এবং সবশেষে আমার ছোটবেলার কিছু প্রাথমিক পর্যায়ে যে চিত্রগুলো আমি আঁকতাম, যখন আমি হাতেখড়িভাবে ড্রয়িং আঁকা শিখতে শুরু করি, সেগুলো আমি তোমাদের সামনে কিছু তুলে ধরবো। এই ছিল আমার কিছু আজকের কথা পেইন্টিং বা ড্রয়িং নিয়ে। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে অথবা ভালো লাগবে। Through the house.